এগ্রাকান্ডে চাঞ্চল্যকর্ম কটকের হাসপাতালে মৃত্যু এগ্রাকান্ডে বুলবিযুক্ত ভানুবাগের বিস্ফোরণের পরই অগ্নিদগ্ধ অবস্থায় পালিয়ে ওড়িশায় যায় ভানুবাগ কটকের হাসপাতালে তাকে গ্রেফতার করে সিআইডি রাতে মৃত্যু হয় ভানুবাগের সূত্রের খবর বালেশ্বরের বাসিন্দা এক আত্মীয়ের আধার কার্ড জাল করে কটকের হাসপাতালে ভর্তি হয় ভানুবাগ আর তারপর দুপুর রাত দুটো নাগাদ মৃত্যু হয় ভানুবাগের আর ভানুবাগের এই মৃত্যুতে প্রশ্ন তুলতে শুরু করেছে ইতিমধ্যে রাজনৈতিক মহল বিশেষ করে বিরোধীরা তারা বলছে যে এই মৃত্যু রহস্য তাদের কাছে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের এখন পর্যন্ত কি এই আগুন বারুদ এখন ক্ষতি হলো আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেসের মমতা এখন দেখার আমরা অপেক্ষায় মমতা ব্যানার্জি এই ক্ষতি কী করে পূরণ করেন কারণ তার একটা বড় সম্পদ তিনি চলে গেছে শুভেন্দু অধিকারী বক্তব্য আমরা শোনাবো তার আগে আমি আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখি যেখানে এগ্রা কাণ্ডের মূল অভিযুক্ত ভানুবাগের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং সেই খবরে প্রতিক্রিয়া বিরোধীদের বিজেপির পক্ষ থেকে সুকান্ত মজুমদার রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি এই ঘটনায় কিন্তু সন্দেহ প্রকাশ করছেন তিনি রহস্যের গন্ধ পাচ্ছেন ভানুবাগের গ্রেফতারি এবং সেই দিনই কয়েক ঘন্টার পরেই তার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধছে বক্তব্য সুকান্ত মজুমদারের কি বললেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের তারপর থেকে যেভাবে ঘটনাটাকে ঝামা চাপা দেওয়ার জন্য যা যা করা দরকার পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু করা হয়েছে এখন এইভাবে ভানুবাগের মৃত্যু অকাল মৃত্যু আমার অন্ততপক্ষে অত্যন্ত সন্দেহের উদ্রেক হচ্ছে যে এর পেছনে অন্য কোনো এজেন্ডা আছে কি না কারণ প্রথম থেকেই যে বিস্ফোরক কী বিস্ফোরক কেন বিস্ফোরণ হয়েছে এই সমস্ত বিষয়ে খুব একটা তদন্ত চায়নি তৃণমূল কংগ্রেস এই ভানুর মৃত্যু অত্যন্ত সন্দেহের বিষয় এবং আমার মনে হয় এরও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত তার কারণ যে ভানুবাগ একমাত্র ব্যক্তি যে সব কিছু জানতে সব কিছু বলতে পারে তার মুখ বন্ধ করে দেওয়া সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম যেখানে প্রশ্ন তোলা হচ্ছে সুকান্ত মজুমদার প্রশ্ন তুলছেন ভানুবাগের মৃত্যু নিয়ে একটা রহস্য এমনটাই প্রশ্ন সুকান্ত মজুমদারের আমি শোনাবো কিছুক্ষণ আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্য অধীর রঞ্জন চৌধুরী তারা রিপাবলিক বাংলায় প্রতিক্রিয়া দিয়েছিলেন শোনাবো আপনাদের তারপরে আমাদের প্রতিনিধিদের কাছে যাব লেটেস্ট তথ্য নিতে শোনাবো অধীর রঞ্জন চৌধুরী এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য যে বাংলার একটা এত বড় অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি তিনি হঠাৎ করে বাংলা ছেড়ে উড়িষ্যায় গেলেন এখানকার পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি বেরিয়ে গেলেন ওটা বিষয়টার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন উঠে আসছে তথ্য প্রমাণ সমস্ত ধামাচাপা দেওয়ার জন্য কাউকে মেরে দেওয়া হয়েছে এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিকভাবে আসবে আমি কোনো বলছি না যে তাকে হত্যা করে দেওয়া হয়েছে যে গোটা বিষয়টা কিন্তু সন্দেহের তালিকায় গোটা বিষয়টার মধ্যে কিন্তু অনেক রকমের প্রশ্ন উদ্রেক হচ্ছে সেই কারণেই আমরা চাইছি এই মৃত্যুকে নিয়েও যেন আরেকটা তদন্ত হোক এটা কিন্তু খুব জরুরি দরকার বলে মনে করি